Hello everyone, Assalamu alaikum and welcome to my channel Sarifa tuli's vlog. Asha korchi shobai shustho achen, bhalo achen. Aaj abar chole eslam aro ekta notun video niye apnader shonge. To ekhon sokal bela, aaj sokal bela breakfast banabo. To cholo jhatpat kore breakfast ready kore ni. তো সকাল সকাল উঠে ভাবলাম আজ একটু হেলদি ব্রেকফাস্ট বানাবো তো তার জন্য কি করলাম কিছুই না ওটস বা চিড়ে যেটা ইচ্ছা নিয়েছি বাট আমি চিড়ে নিয়েছি যেটা ইচ্ছা নিতে পারেন সরি আর এই চিড়ের মধ্যে কলা দিয়েছি কিশমিশ দিয়েছি আর উপর দিয়ে একটু দুধ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে সার্ভ করব আর আছে সাথে ডিম সিদ্ধ আর সাথে তো সাইডে রয়েছে মোমো শান আর সোফিয়ার ফেভারিট মোমো তো এটা আগের দিন বানিয়েছিলাম এই রেসিপিটা অন্য কোনো দিন শেয়ার করে দেব কোনো এক কারণবশত আমার হাত লেগেই বা কিছু হয়ে হয়তো ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছিল তো এটা পরের দিন আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেব তো এখন বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে তো ভাবলাম একটু বৃষ্টি আপনাদেরকে দেখাই আপনাদের সঙ্গে শেয়ার করি আর এটা আমার উঠানটাতে কি দশা হয়ে আছে তো এরপর হলো রান্না বসিয়ে দেব তো রান্নার জন্য ফার্স্টেই আজকে টমেটো পুড়িয়ে ভর্তা বানাবো টমেটোর বা মাখা যেটা বলো তো এই টমেটোটাকে কিন্তু মানে আগুনে ডাইরেক্ট পোড়ালে কিন্তু বেশ ভালো হয় বাট আমি গ্যাসটা তো খুব নোংরা হয়ে যায় আর সাথে আমার জন্য কেমন ভালো লাগে না তো তার জন্য আমি এইভাবেই কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে আর এটা দিয়ে স্টিমের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে দিয়ে পুড়িয়ে নিই এতে করে কী হয় পোড়ার যে স্মেলটা সেটাও থাকে আর জিনিসটাও ভালো লাগলো ভালো থাকলো আর কি তো চলো তো চলো টমেটো তো পোড়ানো হয়ে গিয়েছে এটা দুপুরে খাওয়ার আগে একটু মাখা করে নিলেই যথেষ্ট কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ লাগবে আর সাথে শুকনো লঙ্কা চালিয়ে দিতে পারেন বাট আমি কাঁচা লঙ্কা দিয়েই বেশিরভাগ টাইম পরে থাকি তো বেশ ভালোই হয় আর সাথে এখানে মাংস কষানো হচ্ছে সাথে আলু দিয়ে দেবো আলু দিয়ে রান্না হবে তো সাথে সাথে অন্য একটি কড়াইতে আমি এখানে বসিয়ে দিয়েছি কড়াই এখানে ক্রিম চিকেন বানাবো তো তার জন্য মানে চিকেনগুলোকে তো আগে থেকেই আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিই এটা তো সবাই জানেন তো এখন জাস্ট দুটো পেঁয়াজ এখানে আমি ডাল করে নেব নিয়ে আমি এখানে ক্রিম চিকেনের জন্য চিকেনটা রেডি করা শুরু করব তো প্রথমে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে আমি এখানে তেল দিয়ে দিলাম আর তেলের সাথে দুটো এলাচ দিয়ে দিয়েছি আর এবার সাথে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু হালকা ফ্রাই করে নেব আর পেঁয়াজগুলো লাল হয়ে গেলে এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দেব আর এদিকে যখন আমার রান্নাটা করছি তখন ভীষণ দেরি হয়ে গেছিলো তো আমি আর মানে ঠান্ডা হওয়ার বা গরম হওয়ার আর কি মানে মাংসটা যে বরফটা ছাড়বে সেটার অপেক্ষা করতে পারিনি তো আমি এর মধ্যে এটা দিয়ে দিয়েছি দিয়ে ভাবলাম ঢাকা দিয়ে দেবো দিলে এটা তাড়াতাড়ি মানে নরম বরফটা তাড়াতাড়ি ছিঁড়ে যাবে আর কি আর চিকেনের মধ্যে তো আদা রসুনের পেস্ট সমস্ত রকম মশলা দিয়েই রেখেছিলাম যেমন গরম মশলা দেওয়া আছে নুন হলুদ আর গুঁড়ো লঙ্কা তো দেওয়াই থাকে নর্মাল আর সাথে দেওয়া আছে অল্প একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আর কি দিয়ে একসঙ্গে মিক্সড করে রেখে দেওয়া ছিল তো এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এতে করে কী হবে এটা মানে জলটা বেরিয়ে যাবে তো এই তো চিকেন থেকে কত জল বেরিয়েছে আর এই জলটা দিয়েই কিন্তু এখানে আমি কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখানে এবার একে একে টক দই আর ক্রিম দিয়ে দেব তবে টক দই আমি এখানে চায়ের কাপের মাপে হাফ কাপ পরিমাণ দিচ্ছি তো এখানে প্রায় 100 গ্রাম মতো আছে আর সেই সাথে 100 গ্রাম মতো মানে যে আমুল ফ্রেশ ক্রিম যেটা হয় বাজারে নর্মালি পাওয়া যায় সেটাও দেব হাফ কাপ পরিমাণ আর এখানে ক্রিম আর টক দই দুটোই কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়ে তারপর চিকেনের মধ্যে আমি অ্যাড করবো তো চলো ঝটপট করে এটাকে ফাটিয়ে নেওয়া যাক হ্যান্ড ব্লেন্ডার দিয়ে
তো এইভাবে করে ঝটপট করে কিন্তু মানে ক্রিম চিকেন রেডি হয়ে যায়। তো ক্রিম চিকেনটা কিন্তু প্রায় টাইমই বাড়িতে বানানো হয়, তো আপনারা যে কেউ বানাতে পারেন এটা একদমই সোজা। আর ভীষণ ঝটপট করে একটা সুন্দর রান্না যদি পেশ করতে চান টেবিলে, তো আমার মনে হয় ক্রিম চিকেনটা বেশ ভালো হয় আর ঝটপট করে রেডি হয়ে যায়। আর সত্যি কথা বলতে গেলে কি স্যাটারডে সানডে যে বাড়িতে থাকবো একটা, যেমন আগে যেমন ছিল, মানে বাচ্চারা না থাকলে যা হয় আর কি, বেড়াতে যাওয়া হয়, মানে টুকটাক কাজ সারাও হয়, সাথে বেড়াতে যাওয়া হয় বিকেল টাইমে, বাট এখন আর সেটা হয়ে ওঠে না। এখন সত্যি কথা বলতে গেলে দুজনকে নিয়ে মানে তাদেরকে পড়ানো, তাদেরকে দেখা, তারপর ছুটির দিনে তো কাজ আরও বেশি বেড়ে যায়। তো এগুলো কমপ্লিট করে যে বিকালে এনার্জি হবে যে একটু কোথাও বেড়াতে যাবো, একটু কোথাও ঘুরে আসবো, সেটা আর হয়ে ওঠে না সিরিয়াসলি বলতে গেলে। তবে চেষ্টা করি মাসে একবার অন্তত বেরানোর, একবার অন্তত একে অপরকে টাইম দেওয়ার। তো চলো এইভাবে করেই আমার কিন্তু ছুটির দিনগুলো কেটে যায়। তো এটুকে তো একসঙ্গে মিক্সড করে আমি এখানে দিয়ে দিলাম, আর একটু ফুটিয়ে তরকারিটাকে একটু ঘন করে নামিয়ে নিতে হবে। তবে হ্যাঁ, নামানোর আগে আমি একটু ব্ল্যাক পেপার পাউডার আর সাথে এক চামচ মতো ঘি দিয়েছি, দিয়ে ওপর থেকে আরও এক চামচ মতো চা চামচের চিনি দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়েছি। তো আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড টাটা।